হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাটাগরির সংখ্যা হচ্ছে 43টি, পদসংখ্যা হচ্ছে 374টি। সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়ম হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। ক্লাস অষ্টম শ্রেণী থেকে অনার্স পাশ করা স্টুডেন্টরা সকলেই আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ হচ্ছে, শুরুর তারিখ হচ্ছে 26 জুন 2022, আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 জুলাই 2022। চলুন দেখি যেসব প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বনিম্ন 18 বছর আর সর্বোন্নতম হচ্ছে 30 বছর। যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের রেজিস্ট্রেশনের ফি দিতে হবে 1 থেকে 26 পর্যন্ত 100 টাকা, 27 থেকে 43 পর্যন্ত 50 টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে বিকাশের মাধ্যমে। অবশ্যই অনলাইন ফর্ম আগে পূরণ করে তারপর হচ্ছে বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন ফিটা জমা দিতে হবে। চলুন এখন দেখি 1 থেকে 43 পর্যন্ত যে ক্যাটাগরিগুলো আছে কোন কোন ক্যাটাগরিতে কত সংখ্যক লোক নেবে, চলুন আমরা দেখি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি এরকম সরকারি বেসরকারি চাকরির নিউজ পেতে হলে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকনটি প্রেস করে রাখেন।